অ্যাটাক করে তাহলে আপনি নিজেকে কীভাবে ডিফেন্স করবেন তা আপনাদের বিস্তারিত বিভিন্ন বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বোঝানো হবে। এবং এখন যেটা হবে, যদি আপনাদের এই মাসালে ঠিক আপনার হাতের উপর বা আপনার এই শরীরের উপর ঠিক এক থেকে এতটুকু আপনার যদি কেউ লাঠি দিয়ে ঠিক এইভাবে আঘাত করে, ঠিক এইভাবে আপনাকে গায়ে আঘাত করে, তাহলে আপনি নিজেকে কীভাবে ডিফেন্স করবেন তা আপনাদের সুন্দর একটি সূক্ষ্ম টেকনিক আপনাদেরকে অবলম্বন করতে হবে। যেটা ঠিক এভাবে আপনি কিন্তু সে কিন্তু আপনাকে লাঠি দিয়ে যে কোনো জায়গায় কিন্তু আঘাত করতে পারে, কিন্তু যদি এই এলবোতে আপনার আঘাত করে তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে, প্রথমে ঠিক ঠিক এইভাবে সে যদি আবার আঘাত করে ঠিক আপনার এই পাটা আপনার ঠিক এই পাটার পর সামনে ঠিক এইভাবে আপনি ঠিক শরীরটা কিন্তু ঠিক সেইভাবে আপনি পুশ করতে হবে, ঠিক এইভাবে যেন ওই লাঠিটা আপনার গায়ে না লাগে এবং আপনি সহজে হাতের কাছে হাতের কবজির কাছে ঠিক এইভাবে আপনার যে এলবোতে মারবে ঠিক এই হাতটা আপনার এইভাবে ব্যান্ড করবে, ঠিক এইভাবে এইভাবে ব্যান্ড করে কিন্তু তাকে আপনি আটকে ফেলবেন। আটকে ফেলার সাথে সাথে তার ফেসে ঠিক আপনার এলবোতে ঠিক এইভাবে তার ফেসে কিন্তু আপনি অ্যাটাক করতে পারবেন। অ্যাটাক করার সাথে সাথে তার ঠিক এইভাবে কিন্তু আপনি অ্যাটাক করতে পারবেন। অ্যাটাক করার সাথে সাথে তার হাত হাতের লাঠি কিন্তু আমার হাতে চলে আসছে এবং ঠিক এইভাবে ঘুরালে কিন্তু দেখেন আবার ঠিক এইভাবে ঘুরালে কিন্তু সে দৌড়াতে পারবে না এবং আমার হাতে এখন লাঠি চলে আসছে, এখন আমি চাইলে তাকে অনেক কিছু করতে পারবো এবং তাকে ফেলতে বা তার পেটে ঠিক এইভাবে এইভাবে আমি মারতে পারবো।